এই পরিবার। রাজধানী লাগোয়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা সুভাষ চক্রবর্তী শনিবার রাত দুটো নাগাদ সুভাষ চক্রবর্তী ওনার সন্তান সম্ভবার স্ত্রীকে নিয়ে আসেন আইজিএম হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের নার্স বহু তাল বাহানার পর চিকিৎসককে ডেকে আনেন, তারপর আরও এক দফা চলে তাল বাহানা। অবশেষে ওনার সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়। তারপর হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা তাদের সকলকেই হাসপাতালের বাইরে বের করে দেয়। রবিবার সকালে সুভাষ চক্রবর্তীর স্ত্রী রেখা চক্রবর্তী এক পুত্র সন্তানের জন্ম দেন। সুভাষ চক্রবর্তীর অভিযোগ, ওনার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার দীর্ঘ সময় পর ওনাদেরকে জানানো হয়, কিন্তু ওনারা যখন পুনরায় হাসপাতালে প্রবেশ করেন তখন জানতে পারেন ওনার পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। সুভাষ চক্রবর্তীর আরও অভিযোগ, তার আগে বহুবার তিনি হাসপাতালে স্ত্রীর কাছে যেতে চেয়েছিলেন, কিন্তু হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা ওনাকে প্রবেশ করতে দেয়নি। হাসপাতালের চার বেসরকারি নিরাপত্তারক্ষী বারবার ওনাদেরকে বাধা দান করেন। এদিকে শিশু সন্তানের মৃত্যুর বিষয়ে জানার পর সুভাষ চক্রবর্তী ও তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। সুভাষ চক্রবর্তীর অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের জন্য ওনার পুত্র সন্তানের মৃত্যু হয়েছে, তাই তাদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান তিনি। কি চান বিষয়ে, মানে কি চান? আমরা এই সুস্থ তদন্ত চাই, আমার লোক আরো লোক কি মানুষ কি করবো, কোন আসে নিয়ে যে হসপিটালে আইব, আমরা উত্তর নেগেটিভ, আমি আর হসপিটালে আসতাম না, ডাক্তারের গাবিলতির কারণে মারা গেছে।